রাজ্যে তৃণমূল সরকারের চুরি দুর্নীতির প্রতিবাদে মালদার রতুয়া এক নম্বর ব্লকে আন্দোলনে নামল বিজেপি। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল সোমবার। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন রতুয়া এক নম্বর ব্লক বিজেপির 3, 4 ও 5 নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে প্রথমে যৌথভাবে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি রতুয়া সদর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। পরিক্রমা শেষে মিছিল পৌঁছায় রতুয়া এক নম্বর ব্লক দপ্তরের সামনে। সেখানে বিজেপি নেতাকর্মীরা রাজ্যের তৃণমূল সরকারের চুরি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন, জোর বিক্ষোভ দেখান। বিক্ষোভ প্রদর্শনের পর বিজেপির পক্ষ থেকে রতুয়া এক নম্বর ব্লক দপ্তরে ডেপুটেশন পেশ করা হয়। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন অভিষেক মিশ্র, অভিষেক সিংহানিয়া, সুকান্ত মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলেই অভিযোগ করে বলেন, তৃণমূল সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা দুর্নীতিতে যুক্ত হয়ে বর্তমানে জেলে আছেন। সেই সমস্ত মন্ত্রীদের মন্ত্রিত্ব খারিজ সহ শাস্তির দাবিতে আজ তারা আন্দোলন করছেন। সরকারের বিভিন্ন শীর্ষস্থানীয় মন্ত্রী বিভিন্ন রকম দুর্নীতিতে যুক্ত, একের পর এক অ্যারেস্ট হচ্ছে, কিন্তু সরকারিভাবে তাদের মন্ত্রী পদ যাচ্ছে না। এই মন্ত্রী পদ দাবিতে আমরা স্থানীয় প্রশাসনের কাছে ডেপুটেশন দিলাম, তাতে যাতে আমাদের দলের মেসেজটা ওনারা ওনাদের সরকারের শীর্ষ জায়গাতে পৌঁছে দেয় যে সমস্ত মন্ত্রী আপাদমস্তক দুর্নীতিতে যুক্ত এবং দুর্নীতি মানুষের কাছে প্রমাণিত, তাদেরকে ইতিমধ্যে ইমিডিয়েটলি তাদের মন্ত্রক থেকে সরাতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশনের 29তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো সোমবার। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের মালদা ডিপোয় পতাকা উত্তোলন সহ শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশনের মালদা শাখার সহসভাপতি প্রদীপ রায়, সিটু নেতা নুরুল ইসলাম সহ আরও অনেকেই। আজকের কোনো বিষয় সেরকম কিছু নেই, আমাদের সংগঠন সম্বন্ধে দু চারটি কথা বলা এবং সংগঠন সম্বন্ধে সাধারণ সদস্যদের আরও সচেতনতা, এইটা তো আমরা কোনো দাবি দাবার ক্ষেত্রে তো আজকে যাচ্ছি না। আমরা আমাদের সংগঠনের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার অ্যাসোসিয়েশনের যা আজকে যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসই আমরা উদযাপন করছি। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশনের 29তম প্রতিষ্ঠা দিবসে সংগঠন নেতৃত্ব বিভিন্ন দাবি দাওয়া নিয়েও আলোচনা করেন। আগামী দিনে দাবি আদায়ে লড়াই আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন সিটু নেতা নুরুল ইসলাম। দিবসে মেসেজ দিব যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনকে ধ্বংস করা যাবে না, তাকে আরও নতুন নতুন গাড়ি দিতে হবে। 15 বছরের গাড়ি যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে মানে সেই জায়গায় নতুন গাড়ি সাপ্লিমেন্ট করে দিয়ে আজকে স্থায়ী পদে স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে। কর্মীর সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, এই সমস্ত বিষয় এবং যাতে সমকাজে সমবেতন স্থায়ী কাজে স্থায়ী ওয়ার্কার নিয়োগ করা যায়। কারখানায় কাজ করে বাড়ি ফেরার আগে নদীতে স্নান করতে নেমে ঘটল মর্মান্তিক ঘটনা। জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এলো মালদার হবিবপুর থানার আইহ বক্সিনগর বারুইপাড়ায়। জানা গেছে মৃত যুবকের নাম সৌমেন দাস, বয়স 22 বছর, বাড়ি আইহ বক্সিনগর বারুইপাড়ায়। তিনি স্থানীয় এক মিষ্টির কারখানায় কাজ করতেন। রবিবার বিকেলে সেই কাজ সেরে টাঙ্গন নদীর স্থানীয় বেলতলা ঘাটে স্নান করতে নামেন, কিন্তু স্নান করতে নামার দীর্ঘক্ষণ পরও নদী থেকে উঠে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে তল্লাশি অভিযান চালান। অবশেষে ঘণ্টা দুয়েক পর বেলতলা ঘাটের নদীতেই তার নিথর দেহ ভেসে ওঠে। স্থানীয়রা সেই দেহ উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সোমেন এইখানেই কাজ করে, সামনের কারখানাটা আছে একটা, এখানেই কাজ করে, যে বাচ্চাদের ফাস্ট ফুড হয় সেসব কারখানায় কাজ করে। করে 5টার দিকে চান করতে নেমেছিল নদীতে, এদিকে বাড়িতে খুঁজে খুঁজে পাচ্ছে না, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছে। তারপর ওখানে নদীর ঘাটের চটি দেখতে পেয়ে ওকে সন্দেহ করেছে যে নিশ্চয়ই নদীতে চান করতে গেছে, কাজ শেষে চান করতে গেছে। তারপর সব খোঁজাখুঁজি করে করে কিছুক্ষণ আগে ওকে পায়, ঘন্টা দুয়েক পরে, 2-3 পরে ওকে পেয়েছে। কালকে নদীতে 5:30টার সময় চান করতে গিয়ে 5 মিনিট করে পড়ে যায়, আমরা তো কেউই জানি না। তারপরে কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি আরম্ভ হয়, খুঁজে পাওয়া যায় না,
তারপরে আমরা জলে খুঁজলাম, জলে খুঁজে না পাওয়া একটা নৌকা নিয়ে তখন সুতিবারের কাছে গেল, জুতা দুটা পাওয়ার পর থেকে আমরা বুঝতে পারলাম যে এই নদীতেই ডুবেছে। এই জুতা পাওয়ার পর থেকে আমরা নদীতে খুঁজতে খুঁজতে প্রায় এক ঘন্টা পরে লাশ পাওয়া গেল টাঙ্গন নদীতে। এই ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন, শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরে খবর পেয়ে হবিপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বলে জানা গেছে। দু চার মাস নয়, প্রায় 18 মাস ধরে বেতন বন্ধ। বেতনের দাবিতে প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করেও মেলেনি কোনো প্রতিকার। অগত্যা কাজ ছেড়ে পর্যায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে পাড়ি দেওয়ার চিন্তাভাবনা করছেন মালদার ইংরেজ বাজারের বড় সাগরদিঘি মডেল ফার্মের 15 জন অস্থায়ী কর্মী। তাদের বক্তব্য, তারা সাগরদিঘি মডেল ফিশ ফার্মে অস্থায়ী কর্মী হিসেবে ফার্ম দেখভালের যাবতীয় কাজ করেন, কিন্তু তারাই গত 18 মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন না মেলায় সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে। নতুন করে আর কেউ ধারতে নাও দিতে চাইছে না, ফলে পরিবার পরিজন নিয়ে মহা ফ্যাসাদে পড়েছেন। তাই পরিস্থিতির চাপে পড়ে ভিন রাজ্যে কাজে যাওয়ার চিন্তাভাবনা করছেন। এখানে 15 জন শ্রমিক সাগরদিঘি ফার্মে কাজ করি, আমাদের 19 মাস ধরে বেতন হয়নি, আমরা অনাহারে না খেয়ে মরছি। একজন আমাদের বেতনের জন্য বাইরে চলে গেছে কাজে, বেতন পাচ্ছি না বলে আমরাও না খেয়ে মানে মরছি, সেই অবস্থা আমরা পড়ে আছি এখানে। এখন আমরা করবো কী উপায় করবো আমরা? আমার পরিবারে আমার এক মেয়ে, এক ছেলে, এবার আমার স্ত্রী, বৃদ্ধ বাবা মা, আমরা এই নিয়ে আমাদের পরিবার সংসার এখন খুব মানে নিরুপায়, মানে কী আর বলবো, বলার কথা নেই। মানে কোথাও ধার বাকি কেউ দিচ্ছে না আমাদেরকে, ছেলে মেয়েকে স্কুল পাঠাবো তার খরচ দিতে পারছি না, মানে টিফিন খরচটাও দিতে পারছি না। কোনো দোকানে বাকি দিচ্ছে না, বা কোনো অসুখ বিসুখ হলে ডাক্তার বাক্স দেখাতে পারছি না, মানে মানে আমরা যা প্রচুর মানে অসুবিধায় পড়ে আছি। সংসার চলছে কীভাবে? সংসার আমাদের কী করে চলবে? ধরেন টুকটাক বাইরে কোথাও পাচ্ছি, এখানে কাজের পরে কাজ করে যাচ্ছি, নাহলে তো অনারায় মানে মরছি। আমরা ভাবছি এবার এরপর নাহলে করে ধর্নায় বসবো, আবার বাইরে কাজে চলে যাবো নাহলে। এই ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। তিনি অভিযোগ করে বলেন, রাজ্য সরকার উৎসব মেলা করতে গিয়ে কোষাগার শূন্য করে দিয়েছে, তাই কর্মীদের বেতন দিতে পারছে না। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। এটা খুব দুর্ভাগ্যজনক, তৃণমূলের এই রাজ্য সরকার এরা খেলা মেলা করে সমস্ত টাকা, মানুষের টাকা সমস্ত শেষ করে দিয়েছে। এরা প্র্যাকটিক্যালি না ডিএ বাড়াতে পারছে না, এমনকি অস্থায়ী কর্মীদের বেতন পর্যন্ত এরা দিতে পারছে না, গভর্নমেন্ট না চলার মতোই। কিন্তু এখন এর প্রতিবাদ হওয়া দরকার, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এ বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুকে ধরা হলে তিনি বলেন, কোনো টেকনিক্যাল কারণে নাকি অন্য কোনো কারণে 15 জন অস্থায়ী কর্মীর বেতন বন্ধ রয়েছে, তা সংশ্লিষ্ট দপ্তর খতিয়ে দেখবে এবং আশা করছেন দ্রুত এই সমস্যার একটা সমাধান হবে। দেখুন, কোনো অফিসারের টেকনিক্যাল গাফিলতিতে পাচ্ছেন কি না, পাচ্ছেন না কি না, সেটা আমাদের এখনও গোচরে নাই। যাই হোক, আপনাদের মাধ্যমে আমাদের দলের কাছে এটা নোটিশ এলো, জেলা পরিষদের স্থায়ী সমিতি তার কর্মাধ্যক্ষকে এবং তাদেরকে বলা হবে যে তারা এই ব্যাপারটা খুব দ্রুততার সঙ্গে দেখুক, নিশ্চয়ই মালদা জেলা পরিষদ সেটা সরকারের সঙ্গে কথা বলবে। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ শুরু হলো মালদার মানিকছকে। মানিকছকের এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায় সোমবার রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য মালা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন এনায়েতপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য সহ এলাকার বিশিষ্টজনেরা। জানা গেছে 900 মিটার দৈর্ঘ্যের এই রাস্তা তৈরির জন্য মোট অর্থ বরাদ্দ হয়েছে 36 লক্ষ টাকা। কত টাকা ব্যয়ে? প্রায় 36 লক্ষ টাকার ব্যয়ে। এখন বর্তমানে মানে নিস্তার ডাক্তার মেমোরিয়াল ওয়েলফেয়ার থেকে যে ইসরায়েলের সিমেন্টের দোকান আছে, আপাতত এখান পর্যন্ত হচ্ছে, পরবর্তীতে আবার ফের এটা বৃদ্ধি পাবে। আচ্ছা,